আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আর আপনারা আছেন পিডি প্রো চ্যানেলে। সো বন্ধুরা, আশা করি আপনারা অলরেডি টাইটেল, থাম্বনেল এবং আমার স্ক্রিনের এই পিকচারটি দেখার মাধ্যমেও অলরেডি বুঝে ফেলেছেন যে আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তারা জানেন যে এসকিউএল এর উপরে আমরা একটি সিরিজ করতে চলেছি এবং যে সিরিজে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা বিষয় দেখাবো। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনি টেকনোলজি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন জানতে চান এবং সকল ধরনের টেকনোলজি নিয়ে আপডেট থাকতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবেন সবার আগে আমাদের টেক ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের মূল টিউটোরিয়ালে। আর মূল টিউটোরিয়ালে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি কেউ এসকিউএল সার্ভার নিয়ে আমাদের এই টিউটোরিয়ালটা প্রথম দেখে থাকেন, তবে অবশ্যই আমাদের বিগত এসকিউএল সার্ভার নিয়ে হয়ে যাওয়া টিউটোরিয়ালের লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব আজকে আমাদের মেইন টপিক কি। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা কথা বলবো এসকিউএল জয়েনিং নিয়ে। আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ডাটাবেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জয়েনিং। অ্যাকচুয়ালি রিলেশনাল ডাটাবেজের মেইন থিম হচ্ছে মূলত এটি, আর আপনি জয়েনিং ছাড়া কোনোভাবেই আপনার ডাটাবেজকে মেনটেন করতে পারবেন না। সেহেতু অবশ্যই আজকে আমাদের টিউটোরিয়ালটা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করব। প্রথমেই আমরা জেনে নেব যে অ্যাকচুয়ালি জয়েনিং কি। জয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু একত্রিত করা। এসকিউএল এ জয়েন দুই বা ততোধিক টেবিলকে একত্রিত করে। একটি ডাটাবেজ দুই বা ততোধিক টেবিলের কলাম ফিল্ডের উপর ভিত্তি করে যথাক্রমে দুই বা ততোধিক টেবিল থেকে সারি নিয়ে তাদের একত্রিত করার জন্য এসকিউএল জয়েন ক্লোজ ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন মূলত আমরা জানব যে এসকিউএল এ কয় ধরনের জয়েন আছে। প্রথমে দেখতে পাচ্ছি ইনার জয়েন, এবং এর অর্থ হচ্ছে উভয় টেবিলের অন্তত একটি টেবিলের মিল থাকলে সকল সারি রিটার্ন করে। অ্যাকচুয়ালি এটা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে আরও বিস্তারিত জানবো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। এরপরে আছে লেফট জয়েন, ডান টেবিলের মিলিত সারির বাম টেবিলের সকল সারি রিটার্ন করে। এরপরে আছে রাইট জয়েন, যেটা মূলত বাম টেবিলের মিলিত সারিসহ ডান টেবিলের সকল সারি রিটার্ন করে। এরপরে আছে ফুল জয়েন, যে কোনো একটি টেবিলের সাথে মিল থাকলে উভয় টেবিলের সকল সারি রিটার্ন করে। এরপরে আছে ক্রস জয়েন, বাম পাশে মিলিত সারির একটি কলামের জন্য ডান পাশে মিলিত সারির প্রতিটি কলামকে সে রিটার্ন করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে, এবং অবশ্যই আমাদের দুটি টেবিল লাগবে, কারণ দুটি টেবিল ছাড়া কোনোভাবেই আমরা কিন্তু রিলেশন করতে পারছি না। সেহেতু আমরা প্রথমে দুটি টেবিল ক্রিয়েট করে নেব, একটি টিচার্স আর একটি হচ্ছে স্টুডেন্ট নামে। আমি এখানে কানেক্ট করে নিলাম আমার এসকিউএল সার্ভারের সাথে ম্যানেজমেন্ট স্টুডিও। এখন আমি মূলত দুটি টেবিল ক্রিয়েট করে নেব, এবং ক্রিয়েট করার পরই আমরা আবার আমাদের মেইন টপিকে চলে আসব। ফ্রেন্ড, আমরা দুটি টেবিল ক্রিয়েট করে নিলাম। এখন মূলত আমরা দেখাবো কিভাবে আপনি রিলেশন করতে পারেন, কারণ রিলেশন ছাড়া একটি টেবিলের সাথে আরেকটি টেবিলের রিলেশন ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি জয়েনিং করে ডাটা রিট্রাইভ করতে পারবেন না। সো আশা করি এই বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন। রিলেশন করার জন্য একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যে ফিল্ডের মাধ্যমে রিলেশন করবেন অন্য একটি টেবিলের সেই ফিল্ডের ডাটা টাইপ একই হতে হবে। এখন এখানে মূলত আমরা রিলেশন করব স্টুডেন্টের সাথে টিচার্স টেবিলের। এখন আমরা যেভাবে রিলেশন করতে পারি, আমরা রিলেশন করার জন্য আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা মূলত কাকে প্যারেন্ট টেবিল রাখতে চাচ্ছেন, কারণ প্যারেন্ট টেবিলের মাধ্যমেই আপনি ডাটাগুলোকে সঠিকভাবে রিট্রাইভ করতে পারবেন। এখন মূলত আমি চাচ্ছি যে স্টুডেন্ট টেবিলের এসটি আইডি আমাদের টিচার্স টেবিলে এসে সেটা
ফরেন কি হয়ে যাবে, কারণ আমরা জানি যে আমরা প্রাইমারি কিকেই মূলত অন্য একটি টেবিলে এনে সেটাকে ফরেন কির মাধ্যমে রিলেশন করতে পারি। তাহলে চলুন আমরা সেটা দেখে নিই। এখন আমি চাচ্ছি স্টুডেন্ট আইডি নামে রাখতে, আমি দিলাম স্টুডেন্ট আইডি, এবং স্টুডেন্ট আইডি ডাটা টাইপ দেখতে পাচ্ছেন এখানে আছে ইন্টিজার, সেহেতু আমি এখানে ডাটা টাইপ দিয়ে দেবো ইন্টিজার। এবং ইন্টিজার দেওয়ার পর আমাদের একটি স্পেশাল কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে রেফারেন্স, সেহেতু আমি রেফারেন্স দিয়ে নিচ্ছি। সো আমি রেফারেন্সেস দিয়ে নিলাম। এখন মূলত আমাদের টেবিলের নামটি দেওয়া লাগবে, আমি টেবিলের নামটি দিচ্ছি, এবং টেবিলের নামটি দেওয়ার পর আমরা প্যারেন্থিসিস দিয়ে নেব। প্যারেন্থিসিস দেওয়ার পর আমাদের যেই ফিল্ডটা আছে এই টেবিল স্টুডেন্ট টেবিলের, সেই ফিল্ডটা এখানে দিয়ে নেব। সো ফ্রেন্ড, আমাদের রিলেশন হয়ে গেল স্টুডেন্ট টেবিলের সাথে টিচার্স টেবিলের। এখন আমি প্রথমে স্টুডেন্ট টেবিলটাকে রান করে নেব। আমি এক্সিকিউট করে দিলাম, এটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি টিচার্স টেবিলটাকে রান করে দেব। আমার টিচার্স টেবিলটাও কমপ্লিট হয়ে গেল। এখন মূলত আমার দুটি টেবিল দেখার জন্য আমি এখানে দিব সিলেক্ট স্টার ফ্রম, প্রথমে আমাদের স্টুডেন্ট টেবিল এবং পরে আমাদের টিচার্স টেবিল। এবং দেওয়ার পর আমি গো স্টুডেন্টের মাধ্যমে আমি একটি ব্যাচ ক্রিয়েট করলাম। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পাচ্ছেন আমার সকল ফিল্ডগুলো এখানে চলে এসেছে। অ্যাকচুয়ালি এইখানে কিন্তু অলরেডি আমি আপনাদেরকে ক্রস জয়েন সম্পর্কে একটি ধারণা দিয়ে দিয়েছি, বাট এটা যখন আমরা দেখব তখন আরও বিস্তারিত জানব। সো ফ্রেন্ড, এখন মূলত আমি দুটি টেবিলেই ডাটা ইনসার্ট করে নেব। আমরা আমাদের স্টুডেন্ট এবং টিচার্স টেবিলে ডাটা ইনসার্ট করে নিলাম। এখন যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে দেখতে পারি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এবং এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি তাহলে মূলত আমরা আমাদের স্টুডেন্ট টেবিলে ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা যদি চাই তাহলে আমরা অবশ্যই দেখতে পারি আমাদের টিচার্স টেবিলে ডাটা। আমি পুনরায় স্টেটমেন্টটা কপি করে নিচ্ছি। এবং এখানে একটা রান করলে আমরা দেখতে পাচ্ছি এখানে টিচার্স টেবিলের ডাটাগুলো। আর এখানে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমাদের যে 11 নম্বর, আমাদের টি আইডিতে 11 নম্বরে মূলত এখানে নাল দেয়া আছে। নাল এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আমি মূলত আমার এই টিচার্স টেবিলের ফোন নাম্বারটা নালেবল ভ্যালুতে অ্যাপ্লাই করে দিয়েছি, যে এখানে সে যদি নাও চায় তাহলে কিন্তু এই ডাটাটা ইনসার্ট না করেই সে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ইনসার্ট করেছিলাম, যেখানে নাল ভ্যালু আমি দিয়ে দিয়েছি। নাল ভ্যালু এবং নট নাল ভ্যালু সম্পর্কে আমি অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছি, সেহেতু আমি এখন আর এখানে বিস্তারিত বলবো না। সো ফ্রেন্ড, আমাদের টেবিল ক্রিয়েট করা শেষ এবং টেবিলে ইনসার্ট করা শেষ এবং টেবিলের সাথে রিলেশন করা শেষ। এখন মূলত আমরা জয়েনিং দেখব, কিভাবে আমরা জয়েন করতে পারি। প্রথমে আমাদের যে জয়েনটি আছে সেটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো, প্রথমে আমাদের আছে ইনার জয়েন। এবং ইনার জয়েন সম্পর্কে এখানে বলছে জয়েন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক ব্যবহৃত ধরন হচ্ছে ইনার জয়েন। দুই বা ততোধিক টেবিলের কলামের ভ্যালুগুলোকে একত্রিত করার মাধ্যমে ইনার জয়েন একটি নতুন টেবিল তৈরি করে। কুইরি করার সময় অন কিওয়ার্ডের মাধ্যমে শর্ত জুড়ে দেওয়া হয়। যখন ওই শর্ত বা শর্তসমূহ
পূর্ণ হয় তখন উভয় টেবিলের তথ্যগুলো একত্রিত হয়ে একটি টেবিল তৈরি হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের ইনার জয়েনের সিনট্যাক্সটা। এখন আমরা এখান থেকে যদি চাই তাহলে এটা কপি করে নিতে পারি। এখানে আমি পেস্ট করে রাখলাম। প্রথমে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা জানি ফর্মের পর অলওয়েজ আমাদের টেবিলটা বসে, সেহেতু আমি অবশ্যই টেবিলটা দিয়ে নেব এবং এরপরে মূলত হবে আমার জয়েনিংয়ের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা। এবং কিওয়ার্ডের পরে আমরা জানি যে অন কিওয়ার্ডের পর আমাদের শর্তগুলো দেওয়া হয়। এখন আমরা এই বিষয়গুলো সরাসরি দেখব। প্রথমে আমরা ইনার জয়েনটা করে নেব। এখন আমরা প্রথমে এখানে লিখে নিচ্ছি সিলেক্ট স্টার ফ্রম, টেবিলটা আছে স্টুডেন্ট, আমি এটাকে নিয়ে নিচ্ছি। এবং এটার পরে আমি এইখানে দিয়ে নেব ইনার জয়েন। ইনার জয়েন দেওয়ার পর মূলত আমরা আমাদের সেকেন্ড টেবিল এর নামটি দিয়ে নেব। এইখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা যদি চাই এটাকে কিন্তু এলিয়াস করে নিতে পারি। এলিয়াস করার জন্য জাস্ট আপনাদের যে টেবিলটা আছে সেই টেবিলে একটা স্পেস দিয়ে আপনারা যে নামটি দেবেন সেই নামটি মূলত এলিয়াস হিসেবে ধরবে, অথবা আপনারা চাইলে অ্যাজ দিয়ে এরপর আপনাদের একটি পছন্দের নাম দিতে পারেন। জাস্ট আমি এখানে অ্যাজটি দিয়ে দিলাম, কারণ আমার তাহলে এই বিষয়গুলো ধরতে সুবিধা হবে। এরপরে আমি দিয়ে দিলাম টিই। এরপর মূলত আমি অন কিওয়ার্ড লিখে নিলাম এবং অন কিওয়ার্ডের পর আমরা আমাদের শর্তগুলো দেব বা মূলত জয়েন করব। এবং জয়েন করার জন্য আমি প্রথমেই দিয়ে নেব এসটি ডট, এবং এসটির যে আইডিটা আছে সেই আইডিটার সাথে আমি জয়েন করে নিয়েছি। এরপরে আমাদের ইকুয়াল সাইন অবশ্যই দেওয়া লাগবে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন, অবশ্যই কিন্তু ইকুয়াল সাইন দেওয়া লাগবে। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা টিচার্স টেবিলে এলিয়াস করেছিলাম টিই এবং টির পরে ডট দেব। ডটের পরে আমাদের যেই আইডির সাথে এটা রিলেটেড সেই আইডিটা দিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি, যেটা মূলত আমরা দিয়েছিলাম। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদেরকে কোন ধরনের রেজাল্টগুলো দেখায়। দেখুন, মূলত আমাদের দুটি টেবিলের যতগুলো ডাটা আছে সকল ডাটাগুলো এখানে দেখিয়ে দিয়েছে। বাট আপনারা যদি চান যে আপনারা ইন্ডিভিজুয়াল ডাটাগুলো আনবেন তাহলে আপনারা সেটাও আনতে পারেন। আমরা এখানে স্টার দেওয়ার কারণে মূলত সকল ফিল্ডগুলো এখানে দেখিয়ে দিয়েছে। এখন আমরা স্টারটা এখানে বাদ দিয়ে মূলত আমরা যে ফিল্ডগুলো দেখে যাচ্ছি সেগুলো দেখে নেব। এটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা যেই এলিয়াস করেছিলেন আপনার টেবিলের নামে সেই টেবিলটা দিয়ে তারপর ডট দিয়ে আপনাদের ফিল্ডের নামটা লিখতে হবে। প্রথমেই আমি চাচ্ছি টিচার্স টেবিলের নেমগুলো দেখার জন্য, সেহেতু আমি টিই দিয়ে নিলাম। এরপর ডট দিয়ে আমি টিচার্স টেবিলের টি নেমের যে ফিল্ডটা আছে সেটাকে ডিক্লেয়ার করে দিলাম। এরপরে আমি দেখতে চাচ্ছি স্টুডেন্টের নামটা। এরপরে আমি দেখতে চাচ্ছি টিচার্সের যেই ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টটা, আমরা এখানে ডিপার্টমেন্ট দিয়ে নেব টিচার্স টি ডিপার্টমেন্ট। এরপরে দেখতে চাচ্ছি আমি স্টুডেন্টের নাম, সেহেতু আমি এসটি অবশ্যই দিয়ে নেব যেহেতু আমরা স্টুডেন্টের টেবিলের এলিয়াস করেছিলাম। এরপরে আমি ডট দিয়ে স্টুডেন্টের নামটা এখানে দিয়ে নেব। এরপরে মূলত আমি চাচ্ছি স্টুডেন্টের ডিপার্টমেন্ট দেখার জন্য, এই জন্য আমি এসটি দিয়ে আমরা স্টুডেন্টের ডিপার্টমেন্টটা দেখে নেব। এখন আমরা যে বিষয়গুলো পাবো সেটা হচ্ছে টিচার্স টেবিলের টিচার্সের নাম এবং টিচার্সের ডিপার্টমেন্ট, এবং স্টুডেন্ট টেবিলের স্টুডেন্টের নাম এবং স্টুডেন্টের ডিপার্টমেন্ট। এখন যদি মূলত আমি রান করি বা এক্সিকিউট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আব্দুর রহমান হাওলাদার, তার ডিপার্টমেন্ট বাংলা, এবং তার স্টুডেন্ট হচ্ছে কামাল, তার ডিপার্টমেন্ট বাংলা। এরপরে দেখতে পাচ্ছি যে সুমন মিয়া, তার ডিপার্টমেন্ট বাংলা, এবং কামাল, তার ডিপার্টমেন্ট অফ বাংলা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে শিহাব হাওলাদার এবং তার ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ, এবং রাহা তার ডিপার্টমেন্ট ইংলিশ। এরপরে দেখতে পাচ্ছি সোহেল হোসাইন, তার ডিপার্টমেন্ট হিস্ট্রি, এবং তার যে স্টুডেন্ট আছে তার ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আশা করি আপনারা ইনার জয়েন সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন।
এখন মূলত আমরা আপনাদেরকে ইনার জয়েনের বিষয়ে আরো একটি বিষয় বলবো, যেটার মাধ্যমে আপনারা ইনার জয়েন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এখন আমি যদি স্টার্ট দিয়ে পুনরায় রান করি তাহলে আমাদের সকল বিষয়গুলোই দেখাবে, কিন্তু এইখানে যদি একটি বিষয় লক্ষ্য রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি এই বিষয়টা লক্ষ্য করি যে স্টুডেন্ট আইডি 1, 2, 4, 6, মানে যে বিষয়গুলো মূলত আপনারা টিচার্স টেবিলে স্টুডেন্ট টেবিলের আইডি থেকে নিয়ে এসেছেন সেই ফিল্ডগুলো বা সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখাচ্ছে, বা আমাদের স্টুডেন্ট আইডি কিন্তু আরও ছিল সেগুলো কিন্তু দেখাচ্ছে না। আমি এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমি যদি স্টুডেন্ট টেবিলটা রান করি তাহলে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে এখানে স্টুডেন্ট আছে মোট 6 জন। এখন আমরা যদি আমাদের এই স্টেটমেন্টটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিচার্স 4 জনই এসেছে, যেহেতু আমাদের 4 জনের সাথেই স্টুডেন্ট আইডি রিলেটেড। বাট এখানে কিন্তু সকল স্টুডেন্টগুলো আসেনি, মানে বিষয়টা হচ্ছে আপনাদের যে চাইল্ড টেবিলটি থাকবে সেই টেবিলে যে সকল রিলেশনগুলো আপনারা দেবেন সেই রিলেশনের ভিত্তিতে আপনাদের প্যারেন্ট টেবিল থেকে ডাটাগুলো দেখাবে। এটা হচ্ছে মূলত ইনার জয়েনের কাজ, বাট সকল ডাটাগুলো দেখাবে না, এটা আমরা পরবর্তীতে অন্যভাবে দেখব। বা আমরা যদি ক্রস জয়েনের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখতে পারি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিলের নাম, এরপরে হচ্ছে টিচার্স টেবিলের নাম। এখন যদি আমি এখানে এক্সিকিউট করি তাহলে এখানে সকল ডাটাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে সকল ডাটাগুলো কিন্তু চলে এসেছে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি ইনার জয়েনের মাধ্যমে কিভাবে আপনারা ডাটাগুলো আনতে পারেন। এর পরবর্তীতে আমরা দেখব যে এসকিউএল লেফট জয়েন। এসকিউএল লেফট জয়েন সম্পর্কে এখানে কিছু বলা আছে। এসকিউএল লেফট জয়েন কিওয়ার্ডটি বাম টেবিলের ফার্স্ট টেবিল সকল সারিকে এবং ডান টেবিলের সেকেন্ড টেবিল শুধুমাত্র ম্যাচ করে এরকম সারিগুলোকে একত্রিত করে, ফলাফল টেবিলে ফলাফল রিটার্ন করে। যদি সদৃশ্য কিছু খুঁজে না পায় তাহলে ডান টেবিল থেকে কোনো কিছু কুয়েরি রিটার্ন করবে না। কুয়েরি করার সময় আমাদের লেফট টেবিলে যে সকল ডাটাগুলো থাকবে সকল ডাটাগুলো সে নিয়ে আসবে, প্লাস ডান টেবিলের সাথে যেগুলো মিল পাবে বা যেগুলো মূলত আমরা ইনসার্ট করব সেগুলো নিয়ে আসবে। এবং এই বিষয়টা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আরও ক্লিয়ার হয়ে যাব। এবং এরপরে নিচে মূলত এর সিনট্যাক্সটা আছে, এর সিনট্যাক্সটা আছে। এরপরে এখানে কিছু কথা বলা আছে, কিছু ডাটাবেস লেফট জয়েনকে লেফট আউটার জয়েনও বলে থাকে। এবং লেফট আউটার জয়েন ঠিক এরকম হয়, আমাদের লেফটে যে টেবিলটা থাকে সেই টেবিলের সকল ডাটাগুলো আনে এবং আমাদের রাইটে যে টেবিলটা থাকে তার সাথে কিছু ডাটা যদি মিল থাকে সেই ডাটাগুলো সে নিয়ে আসে। এবং এখানে আরেকটা বিষয় আছে, ডান টেবিলের মধ্যে সদৃশ্য ম্যাচ কোনো কিছু খুঁজে না পেলে লেফট জয়েন কিওয়ার্ডটি বাম টেবিলের সকল সারি রিটার্ন করবে। মানে এখানে বিষয়টা হচ্ছে যদি আপনারা লেফট জয়েন দেন এবং লেফট জয়েনের ক্ষেত্রে যদি সে রাইট টেবিল বা ডান টেবিলের কোনো ডাটা ম্যাচ না করতে পারে তাহলে সে লেফট টেবিলের সকল ডাটাগুলো সে রিটার্ন করে দেবে বা আপনাদের দেখাবে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের স্টুডিওতে, এবং স্টুডিও থেকে আমরা জাস্ট এইখানে দিয়ে নেব লেফট জয়েন। আমরা লেফট জয়েন দিয়ে দিলাম। এবং লেফট জয়েনের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, আমাদের লেফট যেই টেবিলটি আছে এবং আমরা লেফট টেবিল হিসেবে ধরতে পারি স্টুডেন্ট টেবিলকে, এবং স্টুডেন্ট টেবিলে যে সকল ডাটাগুলো আছে সকল ডাটাগুলোর সাথে আমাদের টিচার্স টেবিলের যে ডাটাগুলো ম্যাচ করতে পারে সেই ডাটাগুলো সে নিয়ে আসবে। এখন যদি আমি এটা এক্সিকিউট করে দেই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এইখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, এইখানে মূলত আছে আমাদের স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম, এবং সকল স্টুডেন্টের নেমগুলো চলে এসেছে, তাদের ডেট অফ বার্থ জেন্ডার সকল বিষয়গুলো এখানে চলে এসেছে। বাট এইখানে যদি একটা জিনিস লক্ষ্য রাখেন, টিচার্স নেমের কিন্তু সকল ডাটাগুলো সে আনতে পারেনি, কারণ টিচার্স টেবিলের সাথে যেগুলো মূলত মিল থাকবে সেগুলোই নিয়ে আসবে।
বাট এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে একটু টেবিলে কিছু ফিল্টারিং এর মাধ্যমে আপনাদের দেখাবো। সো ফ্রেন্ড, এখন আমি মূলত এইখানে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে জাস্ট টিচার্স নেম এবং স্টুডেন্ট নেম। এখানে আমি এসটি দিয়ে নিলাম এবং এসটি দেওয়ার পর আমি এখানে দিলাম ডট এবং এখানে দিব আমি এসটি নেম। এরপরে আমি দেব টিচার্স নেম, টিচার্সের আমরা টিই দিয়ে নেব এবং ডট, এরপরে দেব টিচার্স নেম। এখন যদি আমি রান করি তাহলে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে একটা বিষয় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে প্রথমে ফর্মের পরে যে টেবিলের নামটি দেবেন সেটা হচ্ছে আপনার লেফট টেবিল এবং লেফট এরপর আপনার লেফট জয়েনের পরে মূলত যে টেবিলটির নাম দেবেন সেটি হচ্ছে রাইট টেবিল। আমি এখন যদি এটাকে এক্সিকিউট করে দেই তাহলে আপনারা বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখানে একটা বিষয় লক্ষ্য রাখছেন, এখানে কিন্তু সকল স্টুডেন্টের নামগুলো চলে এসেছে বাট এখানে কিন্তু সকল টিচার্সের নামগুলো চলে আসেনি। বাট আপনারা যদি লক্ষ্য রাখেন টিচার্সের নাম এখানে আছে 1, 2, 3, 4, বাট আমরা যদি টিচার্স টেবিলটা রান করি তাহলে দেখতে পাবেন টিচার্স কিন্তু এখানে আছে এখন 5 জন। এখানে দেখতে পাচ্ছেন যে 14 নম্বর আইডিতে রোমান হুসাইন যিনি আছেন এবং তিনি হচ্ছে আইসিটি টিচার, তার কিন্তু এখানে ডাটাটা আসেনি। না আসার কারণ মূলত আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে অবশ্যই আমরা দেখতে পারবো, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে রোমান হুসাইন ওনার সকল ইনফরমেশনগুলো আছে বাট উনি কোন স্টুডেন্টের টিচার এটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, এটা নাল দেয়া আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে লেফট জয়েনের মাধ্যমে আমরা কীভাবে ডাটাগুলো আনি। আর এই থিমটা অবশ্যই আপনারা মনে রাখবেন, ফর্মের পরে মূলত আমরা যে টেবিল দেবেন সেটা হচ্ছে লেফট টেবিল এবং ফর্মের এবং লেফট জয়েনের পরে আপনারা যেই টেবিলের নামটি লিখবেন সেটা হচ্ছে রাইট টেবিল। এখন আমরা পরের টপিকে চলে আসব। এখানে আছে এসকিউএল রাইট জয়েন। এসকিউএল রাইট জয়েন কিওয়ার্ডটি ডান টেবিলে সেকেন্ড টেবিল সকল সারিকে বা বাম টেবিলের ফার্স্ট টেবিল শুধুমাত্র সদৃশ্য বা ম্যাচ করে এই সকল সারিগুলোকে একত্রিত করে, ফলাফল টেবিলে ফলাফল রিটার্ন করে। যদি সদৃশ্য কিছু খুঁজে না পায় তাহলে বাম টেবিল থেকে কোনো কিছু কোয়েরি রিটার্ন করবে না। এখানে হচ্ছে সিনট্যাক্সটা আছে, এখানে আছে কিছু ডাটাবেস রাইট জয়েনকে রাইট আউটার জয়েনও বলে থাকে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আগের মতোই লেফট জয়েনে সকল ডাটাগুলো আনতো এবং রাইট জয়েনের সাথে যেগুলো মিল থাকতো সেগুলো আনতো, বাট রাইট জয়েনে হচ্ছে রাইট টেবিলের সকল কিছু আনবে এবং লেফট টেবিলের যেগুলোর সাথে মিল পাবে সেগুলোকে নিয়ে আসবে। এখানে আছে বাম টেবিলের সদৃশ্য ম্যাচ করে কোনো কিছু খুঁজে না পেলেও রাইট জয়েন কিওয়ার্ডটি ডান টেবিলের সকল সারি রিটার্ন করবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, এখন আমরা সরাসরি যখন কাজ করব তখন এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা মূলত এটাকে রাইট জয়েন করে দেব। রাইট জয়েন, রাইট জয়েনের মাধ্যমে যেটা হবে আমরা জানি যে রাইট জয়েন হিসেবে ধরবে টিচার্সকে, মানে টিচার্সের সকল ডাটাগুলো আনবে এবং টিচার্সের সাথে যেগুলো মূলত মিল পাবে স্টুডেন্টের সেগুলো নিয়ে আসবে। প্রথমে আমরা স্টার দিয়ে দেখব এখানে। এখন যদি আমি এক্সিকিউট করি এটাকে তাহলে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন এইখানে টিচার্সের কিন্তু সকল ডাটাগুলো চলে এসেছে বাট এখানে কিন্তু স্টুডেন্টের সকল ডাটাগুলো চলে আসেনি, শুধু সেই ডাটাগুলো এসেছে যেগুলো মূলত টিচার্স টেবিলের সাথে মিল আছে বা আইডিগুলো দেয়া আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও আমি যদি একটু শর্ট ফিল্টারিং করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, আমরা জাস্ট চাচ্ছি যে স্টুডেন্টের নাম এবং টিচার্সের নামগুলো। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত টিচার সকল টিচার্সগুলো চলে এসেছে বা স্টুডেন্ট টেবিলে কিন্তু সকল স্টুডেন্ট আসেনি। আর এখানে আপনারা যদি স্টুডেন্ট টেবিলটা একটু রান করে দেখেন আমাদের স্টুডেন্ট কিন্তু আছে 6 জন বাট সকল স্টুডেন্ট কিন্তু আসেনি। আর আমি এখানে আবারও আপনাদেরকে বলে নেব, আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন জয়েনিংয়ের ক্ষেত্রে, ফর্মের পরে যে টেবিলটা দেন সেটা হচ্ছে লেফট জয়েন এবং আপনারা যে জয়েন করেন সেই জয়েনের পরে যে টেবিলটা দেন সেটা হচ্ছে রাইট জয়েন। এখন আমরা দেখব পরবর্তীতে আমাদের কোন টপিকটি আছে। এখানে আছে এসকিউএল ফুল জয়েন।
ফুল জয়েনটা মূলত আপনাদের লেফট টেবিল এবং রাইট টেবিলের সকল ডাটাই রিটার্ন করবে। সুতরাং ফুল জয়েন কিওয়ার্ডটি লেফট জয়েন এবং রাইট জয়েন এর ফলাফলগুলো একত্রিত করে। এক্ষেত্রে যদি কোনো ফলাফল না পায় তাহলে নাল ভ্যালু রিটার্ন করবে। তাহলে এখানে আমরা যে বিষয়টা জানতে পারছি, ফুল জয়েনের মাধ্যমে মূলত আমরা দুটি টেবিলে ডাটার সকল কিছু দেখতে পারবো, বাট যেই ডাটাগুলো সে পাবে না সেগুলোকে নাল হিসেবে চিহ্নিত করবে। আর আমাদের ফুল জয়েনের সিনট্যাক্সটা হচ্ছে ঠিক এরকম। এরপরে এখানে আছে কিছু ডাটাবেস ফুল জয়েনকে ফুল আউটার জয়েন হিসেবে চেনে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেফট টেবিল এবং রাইট টেবিল এবং যেটা মিল আছে সকল ডাটাগুলো সে রিটার্ন করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আরেকটি বিষয় আছে, ফুল জয়েন কিওয়ার্ডটি বাম টেবিলে মানে ফার্স্ট টেবিল এবং ডান টেবিল মানে সেকেন্ড টেবিল সকল সারি রিটার্ন করবে। এক্ষেত্রে কোনো সাদৃশ্য সারি না থাকলেও উভয় টেবিলের সকল সারি রিটার্ন করবে। আমরা এর পূর্বে জেনেছি যে যদি কোনো সদৃশ্য না মেলে তাহলে সেগুলো রিটার্ন করবে না, বাট এখানে কিন্তু যদি নাও মেলে তাও কিন্তু সব কিছু রিটার্ন করবে। এখন মূলত আমরা চলে যাব আমাদের স্টুডিওতে এবং এইখানে আমরা দিয়ে নেব ফুল জয়েন। সো ফ্রেন্ড, আমরা ফুল জয়েন দিয়ে নিলাম এবং এইখানে মূলত আমরা দেব, আমরা এখানে মূলত আমরা সকল রোগুলো চাচ্ছি বা সকল রেকর্ডগুলো চাচ্ছি, এই জন্য আমরা স্টার্ট দিয়ে নিলাম। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখতে পাচ্ছেন সকল ডাটাগুলো কিন্তু চলে এসেছে এবং যেগুলো অ্যাকচুয়ালি সে মিল পায়নি সেগুলোকেও নিয়ে এসেছে নাল হিসেবে। এখানে যদি আপনি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে আমাদের স্টুডেন্ট টেবিলের সকল স্টুডেন্ট চলে এসেছে এবং আমাদের টিচার্স টেবিলের সকল টিচার্সগুলো এখানে চলে এসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যদি আমি একটু দেখাই আপনাদের ফিল্টার করে, জাস্ট আমি স্টুডেন্ট নেম এবং টিচার্স নেমের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে এক্সিকিউট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিচার্স টেবিলের সকল টিচার্সগুলো চলে এসেছে এবং স্টুডেন্ট টেবিলের সকল স্টুডেন্টগুলো চলে এসেছে এবং যার সাথে যার মিল পায়নি সেগুলোকে নাল হিসেবে সে চিহ্নিত করেছে। এবং এখানে আছে রিয়া, তার টিচার্স নেমও পায়নি সেজন্য এখানে নাল হিসেবে নিয়ে এসেছে, এবং রহমান হুসাইন, ওনার অ্যাকচুয়ালি স্টুডেন্ট পায়নি সেজন্য নাল হিসেবে সে নিয়ে এসেছে। আশা করি ফুল জয়েন সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্রস জয়েন। ক্রস জয়েন অ্যাকচুয়ালি খুবই ইজি একটা জয়েন, আর এটাকে মূলত আমরা জয়েন বলতে পারি এই কারণে, কারণ আমরা ক্রস জয়েনের মাধ্যমে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি অথবা আমরা কমার মাধ্যমেও টেবিলগুলোর সকল ডাটাগুলো দেখতে পারি, জাস্ট যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আমরা যদি দেখি তাহলে দেখুন আমরা কিন্তু অলরেডি নিচে আপনাদের দেখিয়েছি, আমরা জাস্ট ফর্মের পরে একটি টেবিল দিতাম, সেক্ষেত্রে আমরা কমা দিয়ে দুটি টেবিল দিয়ে দিয়েছি এবং দুটি টেবিল ডাটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করলে আমরা দুটি টেবিলের ডাটাগুলো দেখতে পাবো। এবং আপনারা যদি চান এখানে আপনারা কমা না দিয়ে ক্রস জয়েন দিতে পারেন, ক্রস জয়েন, এবং আপনারা যদি ক্রস জয়েন দিয়ে এখানে এক্সিকিউট করেন তাহলে ঠিক একই ডাটা আপনাদের দেখাবে। আশা করি বন্ধুরা আপনারা জয়েনিং সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন এবং পরেন কী করবেন সেই বিষয় সম্পর্কেও ধারণা পেয়েছেন এবং আপনাদের প্যারেন্ট টেবিল এবং চাইল্ড টেবিল সম্পর্কেও ধারণা পেয়েছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।